রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বন্দুক হাতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে এক ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা গেছে। এ সম্পর্কিত একটি ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে বলতে শোনা যাচ্ছে এত পুলিশ নয় এমন কথা। এরপর থেকে বেশ ভাইরাল সেই ছবিটি। এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা বলেননি। ভাইরাল হওয়ার পরও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে সেই যুবকের পরিচয় পুলিশ বা অন্য কেউ এখনও নিশ্চিত করেননি। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে। সেই সব পোস্টে দেখা যায় সে জার্সিওয়ালা পুলিশ পরিচয়ধারী যুবকের ছবি, অন্যদিকে আসল পরিচয় সহ অন্য ছবি পোস্ট করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি সহ বেশ কিছু নেতাদের সাথে তোলা ছবির সাথে সে জার্সি পরা ছবির লুকের মিল আছে বলে পোস্ট করা হচ্ছে বলে দাবি করেছেন অনেকেই। সেই সব পোস্টের সূত্র ধরে ফেসবুকে সার্চ দিলেই ভেরিফাইড ফেসবুক আইডি পাওয়া যায়। দেখা যায় দাবিকৃত সেই যুবকের নাম আল আমিন রহমান। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাড়ি সুনামগঞ্জ জেলার চাতকে। দেখা যায় আল আমিন রহমানের ফেসবুক আইডিতে অনেকে এ বিষয় নিয়ে কমেন্টও করেছেন। বিভিন্ন পোস্টে কিছু কিছু কমেন্টের রিপ্লাইও আল আমিন রহমান তিনি দিয়েছেন। তিনি দাবি করেছেন এটা গুজব ছড়ানো হয়েছে, জার্সি পরা পুলিশ সে যুবকটি আমি নই। কিন্তু আল আমিন রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, তুলে ধরছি বিস্তারিত, পুরো ভিডিওটা শোনার চেষ্টা করুন। আল আমিন রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 10 তারিখ রাজধানী শহর ঢাকায় বিএনপি জামাত দেশবিরোধী চক্রের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা পুলিশের সাদা পোশাকে অস্ত্র হাতে এবং হেলমেট পরা এক সদস্যর ছবিকে দেশ বিদেশে আমার ছবি বলে বিরোধী দলের গুজব বাহিনীর লোকজন ফেসবুকে ভাইরাল করে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশের ছাত্রলীগ ও আমার বিরুদ্ধে জঘন্য অপপ্রচার করছে। এ তালিকায় লন্ডনে পালিয়ে থাকা তারেক গ্যাঙ্গের প্রোফাডা গান্ডা সেলের লোকজনেরও পরিচয় পাওয়া গেছে। হাস্যকর ব্যাপার হলো আমি ছোটোবেলা থেকেই বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক, আমার সূত্ররাও তা জানে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে যিনি আর্জেন্টিনার জার্সিকে গুলি করেছেন তার উচ্চতা এবং আমার উচ্চতা মিল নেই। উপরোক্ত আমার উচ্চতা 6 ফুট। ছবিটা ভালো করে দেখলে স্পষ্ট বোঝা যায় পেছনে পুলিশের গাড়িও আছে। এ ছবি বিশ্লেষণ করে প্রকৃত ব্যক্তিকে আইডেন্টিফাই করতে বায়োলজি বা ফরসেনিক বিশেষজ্ঞ হবার কোনো প্রয়োজন নেই, দরকার নেই, একটু পর্যবেক্ষণেই যথেষ্ট। দুঃখজনক বিষয় হলো আমার উপজেলা শ্রেষ্ঠ জননী পুরস্কার পাওয়া ফেসবুক প্রোফাইলে তাকে আমার গর্ভরত্ন মায়ের সঙ্গে ছবিটাও অপব্যবহার করছে গুজব সন্ত্রাসীরা। ভয়াবহ গুজব সন্ত্রাসীদের থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।